এই হচ্ছে মানে আপনার সময় কি করে কাটে, মানে সারা দিন কি করেন? এই সারা দিন একবার এই ঘরে যায়, ওদের ঘরে যায়, বড় মেয়ের কাছে থাকি আমি। ওই ওই মেজো মেয়ে মারা গেছে, সেই থেকে মনটা খুবই খারাপ। আর একবারে ছোট মেয়ের ঘরে, একবার বড় মেয়ের ঘরে, এই করি আর কি, সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াই। আচ্ছা, আর টিভি দেখি, সিরিয়াল দেখেন? সব সিরিয়াল দেখি। রান্না করেন? রান্না এখন আর করি না, এখন আর রান্না বান্না করতে হয় না। আচ্ছা, সবার ঘরে রান্নার দুটো করে লোক থাকে, একজন কাজের লোক থাকে, একজন রান্নার লোক আছে। আর আর এমনি আপনি মানে এমনি আপনার হবি কি কি ছিল? মানে আপনি অভিনয় করতেন ঠিক আছে, কিন্তু কিছু তো মানুষের ভালো লাগা থাকেই, কেউ ছবি আঁকতে ভালোবাসে, কারোর কারোর শখ থাকে যে আমি একটু বাগান করব, গাছ লাগাবো। আমার গাছের কাছে ভালো লাগে, গাছ লাগাতে ভালো লাগে, হ্যাঁ, গাছ ফাছ লাগাতে আমার খুব ভালো লাগে। আর বললেন যে বিনা দাশগুপ্তার সঙ্গে একসময় আপনি শপিংও করতে যেতেন? হুম, শপিং করতে যেতাম, শপিং করতে আমার ভালো লাগে। আচ্ছা, এখনো যান? আমি অনেকদিন মানে শাড়ি ব্যবসা করেছিলাম। আচ্ছা, কোথায়? মানে বাড়িতে থেকে? বাড়ি থেকে শাড়ি শাড়ির ব্যবসা করেছিলাম। মানে কি বাইরের স্টেটের শাড়ি নাকি আমাদের পশ্চিমবঙ্গে তাঁত ঢাকাই এই সমস্ত? হ্যাঁ, না, এই বড় বাজার থেকে। আচ্ছা আচ্ছা, সমস্ত মাল তুলে নিয়ে ধর্মতলা বড় বাজার থেকে মাল তুলে নিয়ে বাড়ি বাড়ি সেল করতাম। আচ্ছা, তাহলে এখন আপনি সিরিয়ালে ডাক পেলেও আপনি এখন মানে আপনার যাওয়ার ইচ্ছে নেই? যাওয়ার ইচ্ছে নেই।